চুঁচুড়া বইমেলায় এই বছরের স্লোগান রয়েছে সবার হাতে বই, সবার জন্য বই। সেই স্লোগানই সার্থক হতে দেখা গেল বুধবার সন্ধ্যায় চুঁচুড়ার এই বইমেলাতেই। নিজের পছন্দ করে নিজেরাই নিজেদের মতন বই নিয়েছেন। চুঁচুড়া বইমেলার অভিনব উদ্যোগ, শতাধিক অনাথ আশ্রমের শিশুদের হাতে তুলে দেওয়া হলো বিনি পয়সায় বই। পছন্দের গল্পের বই পেয়ে খুশি কুচেকাচারা। হুগলির চুঁচুড়া বইমেলার উদ্যোগে অনাথ আশ্রমের শতাধিক বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই দিন তাদেরই পছন্দের গল্পের বই। এদিন মেলা এসে চুঁচুড়া সংলগ্ন চন্দননগরের প্রবর্তক, হুগলি মা মিশন, চুঁচুড়ার অন্নদা আশ্রম এবং সপ্তগ্রামের বিবেকানন্দ আশ্রমের অনাথ শিশুরা ঘণ্টাখানেকের জন্য কচিকাঁচায় ভরে যায় মেলা। বুধবার সন্ধ্যায় অনাথ কচিকাঁচাদের নিয়ে মেলায় হাঁটলেন আইসি চুঁচুড়ার অনুপম চক্রবর্তী, সঙ্গে হাঁটলেন বইমেলার কর্তৃপক্ষরা। বিভিন্ন স্টলে ঢুকলো বাচ্চারা, কেউ হাতে তুলে নিল নন্টে ফোনটে, কেউ বা বাঁটুল দি গ্রেট, কেউ বা গোপাল ভাঁড়, আবার কেউ স্টল থেকে হাতে তুলে নিল নানান গল্পের বই। বাচ্চাদের পিছু পিছু ঘুরে বইয়ের পয়সা অবশ্য মিটিয়ে দিলেন মেলার কর্তৃপক্ষরা। নিজেদের পছন্দের গল্পের বই পেয়ে বেজায় আনন্দিত কিন্তু খুদেরা। কি 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 বই নিলে তোমরা? হ্যাঁ দেখাও একটু বইগুলো, দেখাও কি কি বই কিনেছো একটু দেখাও। কেমন লাগলো তোমার নতুন বই পেয়ে? ভালো। তোমার কি বই পড়তে ভালো লাগে? আর কমিক্স, কমিক্স ভালো লাগে। আর কেমন লাগলো নতুন বই পেয়ে? তোমার নাম কি? হ্যাঁ, ব্যতিক্রম হলো 5 বছরের খুশি। সে আবদার করলো বই নয়, বরং তার রাখবে রং পেন্সিল। আইসি অনুপম বাবুর উদ্যোগে বইয়ের দোকান থেকে মেলায় নিয়ে আসা হলো রং পেন্সিল আর ড্রয়িং খাতা। তা তুলে দেওয়া হলো খুশির হাতে, হাসি মুখেই মেলা ছাড়লো সকলেই। আচ্ছা, বইমেলার তরফ থেকে বই কিনে দেওয়া হলো তাদেরকে? মানে বই দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনার নাম? হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।